দুষ্টু বুড়ি, তুমি দুষ্টু বুড়ি? ভালো বুড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাধিকাস ডেইলি লাইফ। তো ব্লগটা শুরু করছি সকাল সকাল। রাধিকার বাবা অফিসে রওনা দিয়ে দিয়েছে, এদিকে সামহিতা অনেক আগে রওনা দিয়ে দিয়েছে স্কুলে ওর পরীক্ষা। আর আমরা টিফিনও করে নিয়েছি। দেখো গাছগুলোকে বাইরে এনে রাখলাম, কেন বলো তো? কারণ হচ্ছে ঘরের ভিতর তো আলো টালো তেমন একটা লাগছে না, তো গাছগুলোকে বাইরে রোজ এনে রাখি, আবার সন্ধ্যার সময় বা রাত্রে নিয়ে ঘরের মধ্যে রাখি, তাইলে গাছগুলো থাকে ভালো, যদিও বৃষ্টি রোদের দেখা নেই তিন চার দিন ধরে। আর এইদিকে এখন হাজির দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে আছে শাক, এটা হচ্ছে কালকের আলুর তরকারি, ডাল, আর এইটা হচ্ছে চিংড়ি মাছের একটা আলু টমেটো দিয়ে ঝোল, একটু ঝোল ঝোল রেখে ভালো লাগে। ও মা, বাবুন একটু তাকাও, তাকাও না তো। এখন বাজতেছে বিকেল কয়টা? ছয়টা বেজে যাচ্ছে। তুমি বাবা না মা আমার? বাবা না মা? একটু আগে বলতেছি, হ্যাঁ এটাই বলছিল, সে আমার মা না, সে নাকি আমার বাবা। তোমার বাবা? আর সামিতা কি মা? সামিতা আমার মা, তুমি আমার বাবা। চেহারাটা দেখাও একটু 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 একটু। এই দুষ্টু দুষ্টু করছো তুমি, কি দুষ্টু বড়ি দুষ্টু? পড়ে গেলে তখন ব্যথা পেলে কিভাবে কান্না করবে? বুঝি নাই, পড়ে গেলে তো তুমি কাঁদবে, তখন ডক্টর আঙ্কেল কি করবে বলো? দুষ্টু কর, ইঞ্জেকশন কাজে দুষ্টু করা ভালো। এই দেখো আবার চেয়ারে উঠছে দুষ্টু বুড়ি। তুমি দুষ্টু বুড়ি? ভালো বুড়ি। কি করবি? দুলাদুলি। আচ্ছা দৌড়াদৌড়ি করতে পারো। পূজা দিদি কি করছে? এই টেবিলে দৌড়াদৌড়ি করার জায়গাটা, হে ভগবান, টেবিলে না, নিচে নিচে কাম স্কুল থেকে নেমে এখন লুকালুকি না, সারা ঘর ভিজা, ঘরটা শুকাক, তারপর ঠিক আছে। পূজা দিদি কোথায়? তা যাও পূজা দিদির সাথে একটু খেলো, যাও। এই যে পূজা টিভি দেখতেছে, কি রে কি দেখো টিভিতে? সিআইডি দেখ। ইনি এখানে ঘুমাচ্ছেন, ইনি এখানে, আর ওনার বাবা ওইখানে ঘুমাচ্ছে ওই ঘরে। তোমার গাছ ভালো লাগে? ছিল না কিন্তু পাতা, ওরা কান্না করবে, ওদেরকে আদর করে দিবে আস্তে আস্তে, ঠিক আছে। চলো আন্টি ক্লিন করবে, চলো। শুনছো বাবা? এতক্ষণ একটা কুকিল ডাকতেছিল, এখন আমি ক্যামেরার ধরতেই বন্ধ করে দিছে। আর এই সূর্যমামা অস্তে চলে গেছে, আজকে আসলে মেঘলা, ভালো করে সূর্যই উঠে নাই। কু ডাকো কুকিলকে, ডাকে না? আহা এই যে আবার ডাকছে, শুনছিস? এই বন্ধ করে দিছে আমরা ডাকতেই, দেখছিস? তো সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, গাছগুলোকে ভাবলাম একটু জল দেই, দুই দিন হয়ে গেছে জল দিচ্ছি না, কারণ বৃষ্টি হচ্ছে তাই দিচ্ছি না। তো গাছগুলোকে একটু জল দিলাম, যদিও পিছনের বারান্দায় না তেমন গাছ নেই, দেখো একটা পেঁপে গাছ উঠেছে, আমি বীজ মানে রোপণ করেছিলাম, আর এই গাছগুলো, আর বেশি গাছ নেই। তবে একটা অ্যাভোকাডো গাছ আছে, এটাই হচ্ছে মজার কথা। তো এটা কতদিন টিকবে এটাই হচ্ছে বিষয়। কি কাচ্ছো? মুড়ি চা। এই যে মুড়ি আজকে আমি ভেজেছি পেঁয়াজ টেয়াজ দিয়ে। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। তুমি কার সাথে কথা বলছো মা? কারে বোকা দিচ্ছ ফোনে? কারে বোকা দিচ্ছি? পূজা দিদি কি করছে? তোকে মারছে? বললো বাবা সকালে চলে এসো তাড়াতাড়ি, আমার জন্য সিঙ্গারা নিয়ে এসো। অত সিঙ্গারা খাই না আসলে, আমার জন্য, আমি আর পূজা আমরা খাবো। ওরে আমার
মা জননী জন্মভূমি বাংলা। এভাবে না, ওরে আমার মা জননী জন্মভূমি বাংলাদেশ, না বাংলারে, জন্মভূমি বাংলারে, ঠিক আছে? ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, বলো হইছে, বলো। তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। তোমার এত মানে দুঃখ দুঃখ আসে কেন কবিতা? মানে না, এটা তো মা খুশির কথা। তুই যদি মানে পড়াশোনায় ভালো করিস, আমি কি দুঃখ নিয়ে বলবো? এরকম জন্মভূমি দেখতে সুন্দর, এটা তো খুশি হয়ে বলার কথা। এটাতে তো দুঃখ আসতেছে কেমন তোর কথায়? মানে তুই খুব দুঃখী বাংলাদেশ যে দেখতে সুন্দর, ঠিক করে বল। আবার, ওরে আমার মা জননী, ওরে আমার মা জননী জন, আস্তে, মনে হচ্ছে পিঠে কেউ বাড়ি দিচ্ছে, যে কবিতাটা তাড়াতাড়ি শেষ করো, নাহলে পিঠ ফাটাই দিব মেরে। জন্মভূমি বাংলারে, ঠিক আছে? ওরে আমার, ওরে, এই যে, ওরে আমার মা জননী, ওরে আমার মা জননী জন্মভূমি বাংলারে, জন্মভূমি বাংলা। তারপরে লাই, তোর মতো আর পুণ্যবতী ভাগ্যবতী বল মাকে। এখন ঠিক আছে মোটামুটি। তো রাধিকার বাবা তো ইমার্জেন্সি হসপিটালে কলে চলে গেছে, আর এইদিকে রাধিকা আমার ঠোঁট ফাটা, তাই নিজে ভেসলিন এনে মাকে লাগিয়ে দিচ্ছে। তো অনেক রাত হয়ে গেছে, আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ। এদিকে সে মানে রাধিকা আর পূজা টিভি দেখছে, আমরা ঘুমিয়ে যাব, আর সামহিতা পড়ছে। তো চলো ঘুমিয়ে যাই, ভালো লাগলে একটা টুক করে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।